আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 2 মিনিটস লার্নিং সেশনে। আজকের ভিডিওতে আমি কথা বলবো সামিস ফাংশন নিয়ে। সামিস ফাংশন এক্সেলের মোটামুটি অ্যাডভান্স লেভেলের একটা ফাংশন, যেখানে আমরা মাল্টিপল ক্রাইটেরিয়ার যোগফল বের করতে পারি। সো এখানে আমি টোটাল 3টা কেস দিয়ে রেখেছি, যে 3টা কেসের মাধ্যমে আমরা সামিস ফাংশন কীভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা আমি দেখাবো। সো প্রথম যে সিনারিওটা এখানে আছে, এখানে বলা হয়েছে আমার কিছু এমপ্লয়ি আছে যাদের 6 মাসের সেলস এখানে দেওয়া আছে। আমাকে বের করতে হবে এই 6 মাসের সেলসের ভ্যালুগুলোর মধ্যে যারা 2500 টাকার বেশি আছে তাদের সামেশন কত। এবং তার জন্য আমি এখানে যে ফাংশন অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে সাম ইফস দেন সাম রেঞ্জ। আমার সিনট্যাক্স আছে সাম রেঞ্জ, মানে যেই ভ্যালুগুলোর যোগফল আমি চাচ্ছি, দ্যাট মিন্স আমার যতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলোর রেঞ্জ আমাকে সিলেক্ট করে দিতে হবে, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 1, দ্যাট মিন্স আমার যে ক্রাইটেরিয়াটা আছে, আমার ক্রাইটেরিয়া হচ্ছে গ্রেটার দেন 2500। এই ক্রাইটেরিয়াটা যেখানে থাকবে সেই রেঞ্জটা আমাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমার ক্রাইটেরিয়াটা নাম্বারগুলোর মধ্যেই আছে, সো আমি এই রেঞ্জটাকে আরেকবার সিলেক্ট করেছি, দেন কমা, এবার আমাকে ক্রাইটেরিয়া দিতে হবে। যেহেতু এখানে সিম্বল এবং নাম্বার আছে, তার জন্য আমাকে ইনভাইটেড কমার মধ্যে আমার ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে দিতে হচ্ছে। সো এখানে আমি আমার ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করলাম যে গ্রেটার দেন 2500, এবং সেটা এই রেঞ্জের মধ্যে হবে। যদি সেগুলো পায় তার সামেশনটা এখানে আমাকে বের করে দেওয়া হবে। এন্টার বাটন প্রেস করলাম, অটোমেটিক্যালি আমার এখানে আমার যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা বের হয়ে চলে আসলো। এটা হচ্ছে আমার প্রথম সিনারিও। এবার আমি চলে যাচ্ছি আমার সেকেন্ড কেস, যে কেসের মধ্যে আমাকে এবার বের করতে হবে এইখানে যেই এমপ্লয়িগুলো আছে সেই এমপ্লয়িদের মধ্যে যারা ফিমেল এবং যারা ল্যাপটপ বিক্রি করেছে তাদের টোটাল সামেশনটা কত। এবং যেহেতু মাল্টিপল ক্রাইটেরিয়া, অ্যাগেন আমাকে ইউজ করতে হচ্ছে সাম ইফস ফাংশন। দেন আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে সাম রেঞ্জ, দ্যাট মিন্স দ্য ভ্যালু আই ওয়ান্ট টু সামিশন। সো সেই রেঞ্জটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে, দেন কমা দিয়েছি। আমার প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ, সো এখানে 2টা ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে জেন্ডার, একটা হচ্ছে প্রোডাক্ট। আমি যে কোনো একটা আগে সিলেক্ট করতে পারি, আমি প্রথমে সিলেক্ট করেছি জেন্ডার, দেন কমা, এখানে আমাকে ফিমেল সিলেক্ট করতে হবে, ফিমেল আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, অর আমি ইনভাইটেড কমার মধ্যে লিখে দিতে পারি, দেন কমা দিয়েছি। আমার সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে প্রোডাক্ট, আমি সিলেক্ট করলাম, এবং এখানে এই প্রোডাক্টের মধ্যে আমাকে বের করতে হবে ল্যাপটপ, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার রেজাল্ট বের হয়ে গেল যে এইখানে যেই ফিমেলরা আছে এবং তারা টোটাল ল্যাপটপ বিক্রি করেছে টোটাল এই অ্যামাউন্টের। সো এই ছিল আমাদের সেকেন্ড কেস। এবার আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড অ্যান্ড লাস্ট কেস, যে কেসের মধ্যে আমাকে বের করতে হবে এখানে যেই এমপ্লয়িরা আছে তাদের ডেট ওয়াইজ কিছু কল তারা রিসিভ করেছে। এখন আমাকে বের করতে হবে তাদের মধ্যে 15 থেকে 19-এর মধ্যে যে কলগুলো রিসিভ হয়েছে তাদের টোটাল কল অ্যামাউন্ট কত, টোটাল কতগুলো কল তারা রিসিভ করেছে। তার মানে এখানে 2টা ডেটের মধ্যে যে রেঞ্জ সেই রেঞ্জের সামেশনটা এখানে বের করতে হবে। এবং তার জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি সামিপস দেন সাম রেঞ্জ। সাম রেঞ্জ ডেফিনেটলি আমার কল রিসিভ যেই ভ্যালুটা আছে, যেই এরিয়াটা আছে সেটা সিলেক্ট করতে হবে, দেন কমা দিয়েছি। এরপর আমার প্রথম ক্রাইটেরিয়াটা কি, অবশ্যই ডেট, যেহেতু আমি 2টা ডেট সিলেক্ট করতে বলেছি, 2টা ডেটের মাঝখানের ভ্যালুগুলোকে সিলেক্ট করতে বলেছি, এই জন্য আমি 2টা ডেট সিলেক্ট করব একে একে। সো প্রথমে আমি রেঞ্জটা সিলেক্ট করলাম, এবং এই রেঞ্জের মধ্যে আমার প্রথম ক্রাইটেরিয়াটা সেট করতে হবে যে আমার স্টার্ট আমি কবে থেকে করতে চাই। এবং সেটা অবশ্যই কি, দেখেন আমি কিন্তু বলেছি 15 এবং 19, এই 2টা ডেটের মাঝখানে, তার মানে 15 থেকে শুরু হচ্ছে, 19-এ যেয়ে শেষ হচ্ছে, যার কারণে আমাকে স্পেসিফিকভাবে বলে দিতে হবে আমার এইখানে স্টার্টিং ডেট হচ্ছে দিস ওয়ান। দেখেন এর আগে কিন্তু আমি একটা কোটেশনের মধ্যে গ্রেটার দ্যান ইকুয়াল দিচ্ছি, তার মানে 15 থেকে শুরু হয়ে তার বেশি চলে যাবে, দেন কমা দিলাম। এটা হচ্ছে আমার প্রথম ক্রাইটেরিয়া এই রেঞ্জের মধ্যে। এবার সেকেন্ড ক্রাইটেরিয়ার জন্য অ্যাগেন আমি এই রেঞ্জটাই সিলেক্ট করবো, কারণ আমি এই ডেটগুলোর মধ্যেই আমি কাজ করতে চাই, দেন কমা দিয়েছি। অ্যান্ড কোটেশনের মধ্যে লেস দেন ইকুয়াল, আমি কোটেশন ক্লোজ করে অ্যান্ড দিয়ে বলেছি এটা হচ্ছে আমার এন্ড ডেট। দ্যাট মিন্স আমার হচ্ছে একটা স্টার্টিং ডেট, একটা হচ্ছে এন্ড ডেট, এবং সেটা আমি বলে দিয়েছি। আমি কী কী চাই ফাংশনের মধ্যে আমি বলে দিলাম, আমার প্রথমে আমার টোটাল বের করতে হবে টোটাল কলসের, যার মধ্যে থেকে আমার একটা স্টার্টিং ডেট থাকবে, একটা এন্ডিং ডেট থাকবে, এবং আমাকে বলে দিতে হবে স্পেসিফিকভাবে যে তার মধ্যে আমি কোথা থেকে শুরু করতে চাই। আমি বলেছি আমি ইকুয়াল অ্যান্ড গ্রেটার দেন হচ্ছে 15 জানুয়ারি 2023, স্পেসিফিকভাবে আমাকে বলে দিতে হয়েছে, দেন ব্র্যাকেট ক্লোজ, অ্যান্সার। আমার অ্যান্সার বের হয়ে গেল যে এই রেঞ্জের মধ্যে আমার টোটাল কল রিসিভ হয়েছে 61। দেখেন আমি আপনাদেরকে 3টা সিনারিও বলেছি,
বাট এই তিনটা সিনারিও আপনারা কিন্তু মাল্টিপল ওয়েতে ব্যবহার করতে পারেন একই ফাংশন দিয়ে। ঠিক আছে, তো আজকে পর্যন্তই রাখছি, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। টিল দেন সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।